হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের আজকের ভিডিও তো থাকছে পার্ট 10, এবং নাম্বার সিরিজ অধ্যায়ের আজকের দশম পার্টের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আজকের ভিডিও ক্লাসে অনেক নতুন নতুন নিয়ম তোমরা শিখতে চলেছ, সুতরাং ভিডিওটা একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো, এবং ভিডিও ক্লাসটা দেখার পরে তোমাদের মতামত কিন্তু ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। নাম্বার সিরিজ অধ্যায়ের আজকের দশম পার্টের প্রশ্ন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 16 থেকে। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে 3, 5, 6, তারপরে 12, 12, এই যে সিরিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো সামঞ্জস্য সরাসরি পরপর পাওয়া যাচ্ছে না। তো তাহলে এক্ষেত্রে যে পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে সেটা ভালো করে বুঝে নাও। তো এখানে যে সিরিজের সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরপর সম্পর্কিত নয়, একটা করে সংখ্যা গ্যাপ রেখে একে অপরের সঙ্গে সম্পর্কিত। যেমন এখানে 3 এর সঙ্গে 6, এটা দেখো কীভাবে আসলো, এখানে কিন্তু 3 এর দ্বিগুণ হয়েছে, 3 দ্বিগুণে 6। 6 এর পরে এখানে একটা সংখ্যা বাদ দিয়ে 12, অর্থাৎ এখানে কিন্তু দেখো 6 এর দ্বিগুণ, 6 দ্বিগুণে 12 হয়েছে। 12 এর পরে একটা সংখ্যা বাদ, মানে কোশ্চেন মার্কের স্থানটা বাদ দিয়ে এখানে দেখো 12 এর সঙ্গে 2 গুণ করে 12 দ্বিগুণে 24 হয়েছে। নিচের দিকে একইভাবে 5 এর থেকে 12, এখানে কী হয়েছে, এখানে দেখো +7, এখানে কিন্তু গুণ হয়নি, এখানে কিন্তু 7 বেড়েছে 12 এর পরে। তাহলে এই যে কোশ্চেন মার্ক, এখানে কত বাড়বে? তো তাহলে এখানে বোঝার বিষয় এটাই, উপরে যেহেতু উপরের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যেহেতু সব ক্ষেত্রে 2 গুণ হয়েছিল, তাহলে এখানে যেহেতু +7 হয়েছে, তাহলে এটাকে ফলো করে এটাও কিন্তু অবশ্যই +7 হওয়া উচিত। তাহলে এই 12 এর সঙ্গে এই 7 যদি যোগ করা হয়, তাহলে 7 আর 12 কত হচ্ছে, 7 আর 12 হচ্ছে 19, এই কোশ্চেন মার্কের স্থানে 19 হবে। আর যদি এখানে 19 হয়, তাহলে তার সঙ্গে 7 যোগ করলে, তাহলে এই 19 এর সঙ্গে যদি 7 যোগ করা হয়, তাহলে কি 26 আসছে? তাহলে দেখো, এই 19 এর সঙ্গে যদি 7 যোগ করা হয়, তাহলে কিন্তু এই 26 আসছে, অর্থাৎ এই 19 উত্তরটা কিন্তু একদম সঠিক। তো সুতরাং তাহলে কোশ্চেন নাম্বার 16 সঠিক অপশান এক্ষেত্রে হবে অপশান নাম্বার A, 19। তো বন্ধুরা, এটা কিন্তু একটা সুন্দর নিয়মের ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 2007-এ এসেছে। এবার আমরা কোশ্চেন নাম্বার 17-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু নাম্বার রয়েছে, লেটার রয়েছে। এখানে তাহলে লেটারগুলোর সঙ্গে লেটারের সম্পর্ক হবে, এবং নাম্বারগুলোর সঙ্গে নাম্বারগুলোর সম্পর্ক হবে। তো তাহলে একটা অন্তর একটা গ্যাপ করে কিন্তু এখানে সম্পর্কটা রয়েছে। তো এখানে দেখো, একটা অন্তর একটা গ্যাপ দিয়ে যে নাম্বারগুলো রয়েছে, সেই গ্যাপে কিন্তু এই কোশ্চেন মার্কটা আসছে। লেটার সিরিজ যেগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই, সুতরাং এই পোর্শনটা কিন্তু আমরা হিসাব করব না। তো এখানে দেখো, 2 থেকে 9 এখানে কত বাড়লো, এখানে বাড়লো +7। আবার 9 থেকে 6 এটা কিন্তু কমেছে, কত কমেছে, -3। 6 থেকে 13 এটা কত বাড়লো, 6 থেকে 13 এখানে আবার +7 বেড়েছে। তাহলে মোটামুটি প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে গেলাম, প্রথমে +7 হচ্ছে, তারপরে -3 হচ্ছে। তো তাহলে এখানে যেহেতু +7 হয়েছে, এই কোশ্চেন মার্কের স্থানে সংখ্যা নির্ণয় করতে গেলে তাহলে অবশ্যই -3 হবে। তো তাহলে 13 থেকে 3 মাইনাস করলে এক্ষেত্রে উত্তর আমরা পাচ্ছি 10, অর্থাৎ কোশ্চেন নাম্বার 17-এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান C, 10। এটাও RRB এক্সাম 2007-এ প্রিভিয়াস ইয়ারে এসেছে। এবার আমরা কোশ্চেন নাম্বার 18-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে, এখানে দেখো 2 কোশ্চেন মার্ক রয়েছে। তো তাহলে সেগুলো সলভ করে ফেলা যাক। এখানে 16 থেকে 18, এখানে কত বাড়লো, এখানে 6 এর 3 গুণ হয়েছে, 3, 6, 18। কিন্তু 18 থেকে 24 এটা কিন্তু গুণ হয়নি, এক্ষেত্রে যোগ করে আমাদের দেখতে হবে। এক্ষেত্রে দেখো যোগ হয়েছে +6, কিন্তু এক্ষেত্রে বাড়লো। আবার এখানে 24 এর সঙ্গে 9 এর কিন্তু কোনো সম্পর্ক আমরা খুঁজবো না, এক্ষেত্রে যে পদ্ধতি অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে 9 থেকে 27। এখানে কীভাবে আসলো 27 9 এর পরে, সেটা আসলো 3 গুণ করে, 3 9 27, 27 থেকে 33 আবার কীভাবে আসলো, সেটা আসলো দেখো 6 যোগ করা হয়েছে, 27 আর 6 33। তো তাহলে দেখো প্যাটার্ন কিন্তু আমরা এবার পেয়ে গেলাম, 3 প্রথমে গুণ হচ্ছে, তারপরে 6 যোগ হচ্ছে। তাহলে এই যে 11 এর পরে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কী হবে, প্রথমে অবশ্যই 3 গুণ হবে, মানে এই প্রথম কোশ্চেন মার্কে আমরা পেলাম 3 11 33। এই 33 এর সঙ্গে যদি আমরা পরের নিয়ম অনুসারে +6 করি, তাহলে হচ্ছে 39, এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন মার্কে। তাহলে আমাদের 2 উত্তর 33 এবং 39। তাহলে কোশ্চেন নাম্বার 18-এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান C, 33 অ্যান্ড 39। এটিও বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 19-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা দেখো ধীরে ধীরে বেড়ে গেছে, এখানে 7 থেকে 7
তারপরে সাতের পরে চোদ্দ, চোদ্দোর পরে বিয়াল্লিশ, এগুলো কীভাবে বেড়েছে? যেমন সাতের পরে সাত থেকে সাত, এটা সাতের সঙ্গে জিরোও হতে পারে, সাতের সঙ্গে গুণ একও হতে পারে। তো তাহলে তো এই জন্য প্রথমটা আমরা এখন করছি না। সাতের থেকে চোদ্দ এটা কীভাবে হয়েছে? এটা দেখো সাতের সঙ্গে দুই গুণ করা হয়েছে, সাত দু গুণা চোদ্দ, চোদ্দোর পরে তিন চোদ্দ বিয়াল্লিশ, এখানে চোদ্দোর সঙ্গে তিন গুণ করা হয়েছে। তো তাহলে কিন্তু এখানে বোঝা গেল সাতের সঙ্গে এখানে এক গুণ করে সাতকে সাত করা হয়েছে, এবং তার সঙ্গে আমরা প্যাটার্নটাও পেয়ে গেলাম, এক দুই তিন এইভাবে কিন্তু পরপর গুণ করা হচ্ছে। বিয়াল্লিশের পরে এখানে একশো আটষট্টি, মানে বিয়াল্লিশের সঙ্গে দেখো যদি চার গুণ করা হয় তাহলে কিন্তু ওয়ান সিক্সটি এইট হয়। তাহলে কোশ্চেন মার্কের স্থানে কী হবে? তাহলে চারের পরে সংখ্যা পাঁচ কিন্তু অবশ্যই এক্ষেত্রে গুণ হবে ওয়ান সিক্সটি এইটের সঙ্গে, এবং ওয়ান সিক্সটি এইটের সঙ্গে পাঁচ গুণ করলে হয় আটশো চল্লিশ, অর্থাৎ এই আটশো চল্লিশ আমাদের সঠিক উত্তর, এবং কোশ্চেন নাম্বার নাইনটিনের সঠিক অপশান হবে অপশান এ আটশো চল্লিশ। এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে আরআরবি কলকাতা 2006 এসে গেছে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার টোয়েন্টি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা তোমাদের জন্য থাকছে, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এটার সঠিক উত্তর তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে। তো আশা করি যতগুলো সলভ আমি করিয়ে দিয়েছি এর আগে তার সাহায্যে তোমরা এটার সঠিক উত্তর অবশ্যই নির্ণয় করতে পারবে। এবার আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা ধীরে ধীরে বেড়ে গেছে, যেমন এখানে এক থেকে চার এখানে কত বাড়লো? এখানে বাড়লো প্লাস তিন, চারের থেকে দশ এখানে কত বেড়েছে? এখানে বাড়লো প্লাস সিক্স, দশ থেকে উনিশ এখানে বাড়লো প্লাস নাইন, উনিশ থেকে একত্রিশ এখানে বাড়লো প্লাস টুয়েলভ, একত্রিশ থেকে ফর্টি সিক্স এখানে বাড়লো ফিফটিন। তাহলে কোশ্চেন মার্কের স্থানে কত হবে? তো তাহলে এখানে দেখো এই যে সংখ্যাগুলো বেড়েছে এই সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ কত করে? যেমন তিনের থেকে ছয় এখানে প্লাস তিনের গ্যাপ, ছয় থেকে নয় এখানে প্লাস তিনের গ্যাপ, নয় থেকে বারো এখানে প্লাস তিন, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা তিন তিন করে বেড়েছে এবং সেটা যোগ হয়েছে। তাহলে ছেচল্লিশের সঙ্গে পরের যে সংখ্যাটা যোগ হবে সেটা পনেরোর সঙ্গে তিন যোগ করে, অর্থাৎ পরের সংখ্যাটা হবে পনেরো থেকে তিন বেশি, অর্থাৎ এইটিন। এই এইটিন এখানে যোগ করতে হবে ফর্টি সিক্সের সঙ্গে। তো এই ফর্টি সিক্সের সঙ্গে যদি আমরা এইটিন যোগ করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিক্সটি ফোর, অর্থাৎ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর হবে অপশান এ সিক্সটি ফোর। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ, এটাও আরআরবি কলকাতা এক্সাম 2006 এসে গিয়েছে। এবার আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর সমাধানটা দেখে নেব। এখানে দেখো সতেরো তেইশ উনিশ এভাবে কম বেশি করে সংখ্যাগুলো রয়েছে, কিন্তু এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবে এখানে যে সম্পর্কটা রয়েছে সেটা কিন্তু পরপর সংখ্যার মধ্যে নেই, একটা অন্তর একটা সংখ্যা গ্যাপ দিয়ে সম্পর্ক রয়েছে। কেমনভাবে? এই যে সতেরোর পরে এখানে রয়েছে উনিশ, উনিশের পরে একুশ, অর্থাৎ সতেরোর পর থেকে বিজোড় সংখ্যাগুলো পরপর বসেছে। যেমন সতেরো, সতেরোর পরের বিজোড় সংখ্যা উনিশ, উনিশের পরে একুশ, একুশের পরে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে তাহলে কত হবে? এটা হবে তেইশ, একুশের পরের বিজোড় সংখ্যা হচ্ছে তেইশ, অর্থাৎ বাইশ নম্বর প্রশ্নের সঠিক অপশান হবে অপশান বি টোয়েন্টি থ্রি। এবার আমরা কোশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি এর সমাধানটা দেখে নেব। এখানে দুয়ের পরে হয়েছে ছয়, এখানে কত বাড়লো? এখানে বাড়লো প্লাস ফোর, ছয়ের পরে হয়েছে বারো, এখানে বেড়েছে প্লাস সিক্স, বারোর পরে কুড়ি এখানে বাড়লো প্লাস এইট, কুড়ির পরে তিরিশ এখানে বাড়লো প্লাস টেন, তিরিশের পরে বিয়াল্লিশ এখানে প্লাস টুয়েলভ। তো এখানে দেখো প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে গিয়েছি, এখানে যে সংখ্যাগুলো বাড়ছে সেগুলো দুই দুই করে বেশি করে বাড়ছে। যেমন চারের পরে ছয় বেড়েছে, এখানে দুই বেশি দুই বাড়লো, ছয়ের পরে আট যোগ হয়েছে অর্থাৎ দুই বেড়ে যোগ হয়েছে, আটের পরে দুই বেড়ে দশ যোগ হয়েছে, দশের পরে দুই বেড়ে বারো যোগ হয়েছে, তাহলে বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন, অর্থাৎ বারোর পরে দুই বেড়ে অর্থাৎ চোদ্দো যোগ হয়েছে, তাহলে ছাপ্পান্নর পরে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে চোদ্দোর পরে আরও দুই বেড়ে অর্থাৎ ষোলো যোগ হবে, অর্থাৎ এই যে ছাপ্পান্ন এর সঙ্গে যদি আমরা ষোলো যোগ করি তাহলে ছাপ্পান্ন আর ষোলো হয় সেভেন্টি টু, বাহাত্তর, অর্থাৎ কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি সঠিক অপশান আমরা পেয়ে গেলাম, অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর সেভেন্টি টু। এটি আরআরবি এক্সাম ব্যাঙ্গালোর 2006 এসে গিয়েছে। এবার আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সমাধানটা দেখে নেব, এবং প্রশ্নের সমাধানের শুরুতে বলে রাখি বন্ধুরা এটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন, খুব ভালো নিয়ম, নিয়মটা ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। তো এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেখানে দেখো জিরো সেভেন টোয়েন্টি সিক্স এই সংখ্যাগুলো রয়েছে, তো এই জিরো থেকে সাত বা এই জিরো কীভাবে আসলো? এগুলো কিন্তু প্লাস করে দেখো আসেনি, কারণ প্লাস করলে কিন্তু কোনো সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না একে অপরের সঙ্গে। তো তাহলে এখানে দেখো এই এক কী করে আসলো? এটা যদি একের কিউব করা হয় তাহলে একই থাকে, সেই একের থেকে যদি আবার এক মাইনাস করা হয় তাহলে দেখো জিরো আসছে। তাহলে এই সাতের বেলায় দুয়ের কিউব করলে কত হয়? আট, সে আটের থেকে এক বিয়োগ করলে হয় সাত। ছাব্বিশের বেলায়
টিনের কিউব যদি করা হয় বা টিনের ঘন যদি করা হয় তাহলে হয় 27, সেই 27 থেকে এক বিয়োগ করলে হয় 26। তো তাহলে এবার দেখো প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে গিয়েছি, এখানে 1, 2, 3 প্রত্যেকটা সংখ্যার পরপর ঘন হবে এবং সেই ঘন থেকে এক বিয়োগ করতে হবে। তাহলে সরাসরি আমরা এই কোশ্চেন মার্কে এবার চলে যাই, অর্থাৎ এটা হবে তাহলে 4-এর ঘন থেকে এক বিয়োগ, এটা হবে 5-এর ঘন থেকে এক বিয়োগ, এটা হবে 6-এর ঘন থেকে এক বিয়োগ। সুতরাং কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সেটা হবে 7-এর ঘন থেকে এক বিয়োগ। 7-এর ঘন হয় 343, সেই 343 থেকে যদি এক মাইনাস করা হয় তাহলে হয় 342। এই 342 তাহলে এক্ষেত্রে হবে সঠিক উত্তর, অর্থাৎ 24 নম্বর প্রশ্নের সঠিক অপশান হবে অপশান সি, 342। এটা আরবি আজমিরের গুডস কার্ডের এক্সাম 2006 এসে গিয়েছে এবং এই প্রশ্নের সমাধানে শুরুতেই বলেছিলাম এবং এখনও বলছি, এটা কিন্তু খুব ভালো একটা নিয়মের সুন্দর প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 25-এর সমাধানটা দেখে নেব। এখানে সংখ্যাগুলো দেখো বেড়ে গিয়েছে, তো কত করে বেড়েছে তো সেটা নির্ণয় করতে হলে এই সংখ্যাগুলোর সঙ্গে একে অপরের পার্থক্য নির্ণয় করব। তো তাহলে 3234 থেকে 2123 মাইনাস করলে এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 1111, 1111 যোগ করা হয়েছে। এবার এরপর থেকে এখানে দেখো, তাহলে দেখো ঠিক একই রকমভাবে প্লাস করা হয়েছে এখানে 1111, অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা পেয়ে গেলাম। এক্ষেত্রেও ঠিক 5456 থেকে যদি 4345 মাইনাস করা হয় তাহলে দেখো কত বেরোচ্ছে, 1111, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 1111 করে যোগ করা হয়েছে। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে সঠিক উত্তর নির্ণয় করতে হলে এই যে 5456 এর সঙ্গে 1111 যদি যোগ করা হয় 7656, অর্থাৎ 6567, অর্থাৎ কোশ্চেন নাম্বার 25-এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান বি, 6567। তো এই প্রশ্নটিও আরআরবি প্রিভিয়াস ইয়ারের এক্সাম 2006-এ এসে গেছে, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 26-এর সমাধানটা দেখে নেব। এখানে 5 থেকে 9 এখানে কত বাড়লো, এখানে দেখো বেড়েছে +4, 9 থেকে 17 এখানে কত বাড়লো, এখানে বাড়লো +8, 17 থেকে 29 এখানে কত বাড়লো, এখানে বাড়লো +12, 29 থেকে 45 এখানে বাড়লো +16। তো তাহলে এখানে দেখো কত করে বাড়ছে, 4-এর পরে 8 বেড়েছে, এখানে 4 বাড়লো, 8-এর পরে 12 বেড়েছে, অর্থাৎ এখানেও 4 বেড়েছে, 12-এর পরে 16 এখানেও 4 বেড়েছে। তাহলে 45-এর পরে কোশ্চেন মার্কের যে সংখ্যাটা হবে সেটা হবে 16-এর পরের 4 বেড়ে, অর্থাৎ 16-এর পরের 4 বাড়লে হয় 20, অর্থাৎ 45-এর সঙ্গে 20 যোগ করলে হয় 65, অর্থাৎ কোশ্চেন নাম্বার 26-এর সঠিক অপশান বা উত্তর হবে অপশান বি, 65। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 27 দেখতে পাচ্ছ, এখানে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে। এই প্রশ্নের যে সমাধান পদ্ধতি সেটা এর আগে অর্থাৎ 26 নম্বর কোশ্চেনে আমি কিন্তু করিয়ে দিয়েছি, এটা তোমাদেরকে আমি হিন্টস হিসেবে বলে দিলাম, সুতরাং এটা তোমরা অবশ্যই করতে পারবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 28-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এখানে 15 থেকে 31 এটা কীভাবে আসলো, তো এটা দেখো প্রথমে 15-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 15-2 = 30 হয়, সেই 30-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 30 আর 1 = 31, 31-এর পরে হয়েছে 64, 34। তাহলে এই 31-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 62, সেই 62-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে হয় 64, 64 থেকে 31, এখানে তাহলে 64-এর সঙ্গে প্রথমে আমরা 2 গুণ করব, এই 64-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 128, সেই 128-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে হয় 131। তাহলে প্যাটার্ন তোমরা আশা করি বুঝতে পেরেছ, এক্ষেত্রে প্রথমে 2 গুণ করতে হবে, তারপরে একটা করে সংখ্যা যোগ করতে হবে যেগুলো 1, 2, 3 এইভাবে পরপর সিরিজ ফলো করবে। তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে যে সংখ্যাটা হবে সেখানে নিয়ম অনুসারে প্রথমে 2 গুণ করতে হবে, তারপরে এই যে 3 সংখ্যা বসেছিল সেই 3-এর পরের সংখ্যা অর্থাৎ 4 যোগ হবে। তাহলে এই 131-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 262, এই 262-এর সঙ্গে যোগ হবে কত, 4 যোগ হয়ে হবে 266, অর্থাৎ এই 266 হবে সঠিক উত্তর, অর্থাৎ কোশ্চেন নম্বর 28-এর সঠিক অপশান বা উত্তর হবে অপশান এ, 266।
এবার আমরা কোশ্চেন নাম্বার 29 এর সমাধানটা দেখে নেব। প্রথম সংখ্যার পরে কোশ্চেন মার্ক রয়েছে, তো সুতরাং এখানে আমরা কিছু বুঝতে পারবো না, তো সরাসরি আমরা এই 65 এখানে চলে আসবো। 65 পরে হয়েছে 125, এখানে কত বেড়েছে, অর্থাৎ এখানে 65 সঙ্গে যদি 60 প্লাস করা হয় তাহলে কিন্তু 125 হয়। আবার 125 থেকে হয়েছে 245, তো এখানে কত বাড়লো, এখানে তাহলে এটা আমাদের বিয়োগ করে নির্ণয় করতে হবে, 0 to 1, অর্থাৎ 120, অর্থাৎ এক্ষেত্রে বেড়েছে 120। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু 60-এর দ্বিগুণ বেড়েছে, অর্থাৎ প্যাটার্ন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, অর্থাৎ প্রতি ক্ষেত্রে দ্বিগুণ বাড়বে। তো তাহলে এই যে কোশ্চেন মার্ক, এর আগে ছিল 65, তাহলে এই যে 60 হয়েছে এটা কিন্তু দ্বিগুণ বেড়ে তবেই 60 হয়েছে। কতর দ্বিগুণ, তাহলে এখান থেকে এই যে সংখ্যাটা এটা কিন্তু হবে 30, 30-এর দ্বিগুণই কিন্তু 60। তাহলে এই 65 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 35, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সেটা হবে 35, অর্থাৎ 29 নম্বর প্রশ্নের সঠিক অপশান হবে অপশান এ, 35। এটা প্রিভিয়াস ইয়ার আরআরবি এক্সাম 2006 এসে গিয়েছে। এবার তোমার ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 30 দেখতে পাচ্ছ, এবং এখানে দেখো সিরিজটা শুরু হয়েছে 80 দিয়ে এবং শেষ হয়েছে 60 দিয়ে, তো এখানে কিন্তু ধীরে ধীরে কমেছে এবং কমার পরিমাণটা খুবই কম, এবং এটা তোমরা দেখেও বুঝতে পারছো এটা মুখে মুখেই হয়ে যায়। এটা কিন্তু ভীষণ ভীষণ সহজ একটা রিজনিং, অর্থাৎ শুধুমাত্র বিয়োগফল করেই কিন্তু সমাধান নির্ণয় করা যাবে। তো সুতরাং এই জন্য আমি এটা আর করিয়ে দিচ্ছি না, এটা তোমাদের জন্য থাকছে। এটার সঠিক উত্তর কী হবে সেটা তোমরা এই ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এই কোশ্চেন নাম্বার 30-র সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী অধ্যায়ের। এই অধ্যায়ের পরবর্তী পার্টগুলো পেতে এবং সুবীর দাসের রিজনিং বইয়ের সমস্ত অধ্যায়ের ভিডিও ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও তাদের যে প্রিপারেশন বা সরকারি চাকরির প্রস্তুতি তারা এই ভিডিও ক্লাসগুলো থেকে নিতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।